আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন টিপস বাংলা, আর আমি রুবেল রয়েছে আপনাদের সঙ্গে। আর আজকে আমি আপনাদেরকে দারুণ আরেকটি সিক্রেট ট্রিক্স শিখাবো, যে কীভাবে আপনারা কোয়ালিটি ব্যাবলোর অনেকগুলো অ্যাকাউন্ট একসাথে পিসিতে ইউজ করবেন। কেননা আমরা যদি একটি অ্যাকাউন্ট ইউজ করে $1 ইনকাম করতে চাই, প্রায় 3 ঘন্টার মতো সময় লেগে যায়। কিন্তু আমরা যদি 4টা 5টা 7টা 10টা 20টা অ্যাকাউন্ট একসাথে ইউজ করি, তাহলে আমাদের সময় যদি একটু বেশি লেগে যায়, তারপরও আমাদের অনেকগুলো ডলার একসাথে ইনকাম হয়ে যাবে। সো বন্ধুরা, বুঝতে পারছেন যে আমি আপনাদের সাথে যে ট্রিক্সগুলো আজকে শেয়ার করতে যাচ্ছি, সেই ট্রিক্সটা অসাধারণ একটা ট্রিক্স, এবং আপনারা সেটা অ্যাপ্লাই করে অনেক টাকা ইনকাম করতে পারবেন, আমি 100% শিওর দিয়ে বলতে পারি। সো বন্ধুরা, আমি আপনাদেরকে আগেই বলে রাখি, যদি আপনারা সেই ট্রিক্সগুলো দেখতে চান, তো অবশ্যই যদি ইনকাম ভালো ইনকাম করতে চান এবং পিসিতে অন্তত 5 থেকে 10টা অ্যাকাউন্ট একসাথে ইউজ করতে চান, তো অবশ্যই আমার এই ভিডিওটা পুরো দেখতে হবে। কেটে কেটে দেখলে হয়তো অনেক কিছু বুঝবেন না, অনেক কিছু পারবেন না। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ এই যে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দেবেন, মানে বেল আইকনটা যেটাকে বলে সেটা ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, আমি আপনাদেরকে এখন সরাসরি ভিডিওতে নিয়ে যাই। আর আমি আগে বলেছি, যেহেতু আমরা পিসিতে একসাথে 1 থেকে 5টা 10টা অ্যাকাউন্ট একসাথে ইউজ করবো, সো আমরা যতটা অ্যাকাউন্ট ইউজ করবো ততটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো বন্ধুরা, কীভাবে আপনারা অ্যাকাউন্ট আনলিমিটেড ক্রিয়েট করবেন, যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে একটি করে জিমেল প্রয়োজন হয়। সো আমরা যদি 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে 10টা জিমেলের প্রয়োজন হবে। সো 10টা জিমেল ক্রিয়েট করা আমাদের অনেক সময়ের ব্যাপার এবং ক্রিয়েট করতে অনেক সমস্যা হতে পারে। সেই জন্য আমি আপনাদেরকে আরেকটি নতুন ট্রিক্স দিয়েছি আগের একটা ভিডিওতে, যে কীভাবে আপনারা আনলিমিটেড কোয়ালিটি ব্যাবলোর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। এবং আমি আরও একটা ভিডিও দিয়েছি অলরেডি, যে কীভাবে আপনারা আমার একটা লিঙ্ক, হাইড লিঙ্কের মাধ্যমে, সিক্রেট লিঙ্কের মাধ্যমে আপনারা কীভাবে 1 থেকে 2টা ক্লিকে 1টি ক্যাপচা ফিল আপ করতে পারবেন, হ্যাঁ, পিসির মাধ্যমে। সো বন্ধুরা, সেই ভিডিওটা আপনাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং সেই লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই লিঙ্কটা দিয়ে আপনারা 1 থেকে 2 ক্লিক করে আপনারা তাড়াতাড়ি ক্যাপচা ফিল আপ করতে পারবেন। সো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা কোয়ালিটি বাবলু একই সাথে একটি পিসিতে অন্তত 5টি বা 3টি 4টি 10টা যার যত মন চাই একসাথে কীভাবে ইউজ করবেন, সেই ভিডিও টিউটোরিয়ালটা দেখাবো। সো ভিডিওটি অবশ্যই কেউ কেটে দেখবেন না। প্রথমে আমরা যেহেতু বলেছি কোয়ালিটি আপলোড অ্যাকাউন্ট যদি 5টা অ্যাকাউন্ট ইউজ করতে চাই, তো 5টা অ্যাকাউন্ট আমার প্রয়োজন হবে। সো 5টা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন শুধুমাত্র আপনার জিমেল ছাড়াই, সেই ভিডিও টিউটোরিয়ালটাও এখানে পেয়ে যাবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাই, যখন আমি আগে আপনাদেরকে বলে দিয়েছি আমরা কোয়ালিটি আপলোড অ্যাকাউন্ট ইউজ করবো গুগল ক্রোম ব্রাউজারে। সো আমরা যদি একটি কোয়ালিটি আপলোড অ্যাকাউন্ট ইউজ করতে চাই, তাহলে আমাদের একটি গুগল ক্রোম ব্রাউজার প্রয়োজন। যদি আমরা 2টি 4টি 5টি যতটি ইউজ করতে চাই অ্যাকাউন্ট, ততটি আমাদের গুগল ক্রোম ব্রাউজার প্রয়োজন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা গুগল ক্রোম ব্রাউজার আপনারা অনেকগুলো কীভাবে নিয়ে নেবেন। সো এখন এই ভিডিওটা আপনারা সম্পূর্ণরূপে দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। সো আপনারা যদি রেজিস্ট্রেশন করে না থাকেন কোয়ালিটি ব্যাবলোর এখন থেকে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। সেই লিঙ্ক থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে আসার পর কীভাবে রেজিস্ট্রেশন করতে হবেন, সেই ভিডিওটা আমার ইউটিউবে রয়েছে, আপনারা সেটাও দেখে আসতে পারেন, অথবা যদি নিজে পারেন আপনারা করে নেবেন। তারপর আপনারা কীভাবে এই সাইটে প্রবেশ করার পর, লগ ইন করার পর আপনারা কীভাবে, প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে যে আপনারা কীভাবে আনলিমিটেড এই আপনার গুগল ক্রোম ব্রাউজার কীভাবে নেবেন। সো প্রথমে আমরা এই যে 3-ডট মেনুটা দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আপনারা ডান পাশে এই 3-ডট মেনুটা পাবেন, সেটাকে ক্লিক করার পর আপনারা যে একটা অপশন পাবেন সেটিং, এই সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন, তারপরে যে দেখতে পাচ্ছেন ম্যানেজ আদার পেপল, সেখানে আপনারা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে, তবে অবশ্যই আপনারা এই যে অ্যাড পার্সন যে লেখাটা রয়েছে সেখানে ক্লিক করবেন। অ্যাড পার্সনে যে লেখাটা রয়েছে সেখানে ক্লিক করার পর আপনারা যে ব্রাউজারটি ওপেন করবেন, সাপোজ ধরেন আমি, হ্যাঁ, এটা এই ব্রাউজার একটা নাম দিয়ে দিচ্ছি, যেমন আজকে ধরেন 14 তারিখ, সেটাই দিয়ে দিলাম 1 মাস 19, এই যে একটি ব্রাউজার নেব। সো আপনাদের যদি কোনো ফটো ইচ্ছা হয় আইকন, সো যেমন আমি এই ফটোটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ দিয়ে দিচ্ছি, মনে রাখবেন এটার নাম হচ্ছে 14 তারিখ 1 19, তারপর আমরা অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নতুন একটি ব্রাউজার ওপেন হচ্ছে, এই যে দেখেন ওয়েলকাম টু গুগল ক্রোম, আপনারা দেখতেই পাচ্ছেন যে নতুন একটি ব্রাউজার ওপেন হয়েছে। সো আপনারা কী করবেন, এই ব্রাউজারে গিয়ে, হ্যাঁ, আপনারা কোয়ালিটি ব্যাবলোর লগ ইন করে নেবেন। সো আমি আপনাদের দেখিয়ে দিই যে এই ব্রাউজারটিকে আসলে ক্রিয়েট করা হয়েছে কি না। দেখেন আপনারা দেখতেই পারবেন এই ব্রাউজারটি কোথায়, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন 14 তারিখ 1 মাস 19 গুগল ক্রোম, এই হচ্ছে ব্রাউজারটি আমি ক্রিয়েট করেছি। সো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি এইভাবে আপনারা যতটা অ্যাকাউন্ট একসাথে কোয়ালিটি ইউজ করতে চান ততটা, হ্যাঁ, গুগল ক্রোম
আগে ক্রিয়েট করে নেবেন। তারপর আপনি কি করবেন, এখানে এসে কলিটু বাবলু সাইট লিখে লগ ইন করে প্রতিটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর আপনারা কিভাবে ইউজ করবেন এভাবে কিছু একটা সিস্টেম আছে যে কিভাবে আপনারা একই সাথে অনেকগুলো অ্যাকাউন্ট ইউজ করবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সো বন্ধুরা, আপনারা যখন ক্লিক করবেন, সরি একটু ওয়েট করেন, আপনারা যখন এই ব্রাউজারে আসবেন, আসার পর আপনারা এই যে এরকম অনেকগুলো কিছু দেখতে পারবেন। যেমন এই যে দেখেন, আমরা ওয়েবসাইটের মাধ্যমে যেহেতু কাজ করব, সেহেতু আমাদের এই যে থ্রি সবগুলো দেখতে পাচ্ছেন এই সবুজ আইকন, সেগুলো আগে করে নিতে হবে। সব কিছু আপনাদের ক্রস থাকতে পারে, লাল থাকতে পারে, সেগুলো সব সবুজ করার পর আপনারা যখন সবগুলো সম্পূর্ণরূপে করবেন তখন আপনার কাছে সব সবুজ হয়ে যাবে। আসার পর আপনারা কি কাজ করতে পারবেন, তারপরে এখানে লেখা রয়েছে দেখেন একটা আপডেট দিতে পারছে প্লাগইনটা, সেই আপডেটটা এখন আমি আপনাদের সামনে সরাসরি দেখাবো। সো বন্ধুরা, আমি আপনাদেরকে একটু এটা হাতে নাতে দেখাতে পারলাম না, সেজন্য সরি, আমি আপনাদেরকে মুখ দিয়ে মুখে বলে দিয়ে আপনারা সেভাবে করে নেবেন। কি লিখছে, কম্পিটেবল ব্রাউজার, আপনার এখানে ব্রাউজারটা কম্পিটেবল এটা থাকবে, এমনি ঠিক চিহ্ন থাকবে, সার্টিফিকেট ইনস্টল, আপনার এটা ইনস্টল করে রাখতে হবে। এখানে একটা ইনস্টল অপশন থাকবে, সেই ইনস্টলে ক্লিক করে আপনার ইনস্টল করবেন। তারপর লাগতে হবে ব্রাউজিং প্লাগইন ইনস্টল রানিং, আপনার এনে একটা ব্রাউজার প্লাগইন আগের মতো সেম ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পরে এটাও ডাউনলোড আপডেট দিয়ে, যেমন আমি এটা আপনাদের সরাসরি দেখিয়ে দিয়ে যে ডাউনলোড আপডেট দিলাম, দেখুন এটা যেহেতু আমার অলরেডি করা রয়েছে, সো তারপর আমি আপনাদের বুঝিয়ে দিই। মাইক্রোসফটে ক্লিক করবেন, এই যে এটা যেটা রেখে হচ্ছে মাইক্রোসফট, তারপর গুগল ক্রোম ক্লিক করার পর এটা ডাউনলোড করে ফেলবেন। সো যেহেতু আমি ডাউনলোড করে ফেলছি, আপনাদের যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা কীভাবে এটা অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ বন্ধুরা, যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনাদের সামনে এই যে এরকম দেখাবে, এই অপশনটা দেখাবে, সেই অপশনটা এভাবে রাখবেন, মিনিমাইজ করে রাখবেন। তারপরে আপনি কি করবেন, এখানে আপনার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনার মোর টুলসে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে আসবেন এই যে এক্সটেনশন যেটা লেখা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি করবেন, এই যে যেটা ডাউনলোড হবে সেটা এভাবে টেনে এনে এখানে ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়া হয়ে গেলে এটা কেটে দেবেন, তারপর ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন। তারপরে কি করবেন, আপনারা ব্যাক করে চলে আসবেন, আসার পর এই যে দেখেন একটু দেখিয়ে দিই, এই যে আপনারা দেখবেন তখন আপনারা ওয়ার্ক ইয়ে দিয়ে দিবেন এখানে, তখন আপনাদের কাজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ক্যাপচাটা দেওয়ার সাথে সাথে ক্যাপচার চলে আসছে, সরি আমি লগ ইন করার সাথে সাথে ক্যাপচারটা চলে আসছে। তো বুঝতে পারছেন যে এটা খুব সহজ এবং কীভাবে কাজ, এইভাবে যদি কাজ করেন অবশ্যই আপনি খুব সহজেই কাজটি করতে পারবেন। সো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলেই একসাথে কি অনেকগুলো অ্যাকাউন্ট কাজ করা যায় কিনা, সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো সাপোজ ধরুন এই যে আমার একটা অ্যাকাউন্ট, এই যে একটা অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পারছেন যে এখানে আমি চারটা অ্যাকাউন্ট একসাথে লগ ইন করেছি, যে একটা অ্যাকাউন্ট, তারপর হচ্ছে এই যে একটা দুটা, তারপর হচ্ছে এই যে একটা তিনটা, আর এই যে একটা চারটা। সো আমি এভাবে যদি চাই আমি 10টা 20টা একসাথে ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই। চারটা যখন একসাথে হয়ে যাবে তারপর আমরা কী করবো, ওয়ার্ক বাই ওয়ার্ক ওয়েব, ওয়ার্ক বাই ওয়েব সম্পূর্ণরূপে দিয়ে দিব। এই যে আপনারা দেখতে পারছেন যে কত স্পিডে ক্যাপচার আসছে, তারপর ওয়ার্ক বাই ওয়েব, এটা যদি এরকম আসলে স্কিপ দিয়ে দিবেন, তারপরে যে ওয়ার্ক বাই অনলাইন ওয়েব। সো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এভাবে আসবে, আসার পর আপনারা যখন এই কাজ শুরু করবেন তখন আপনাদের একসাথে অনেকগুলো কাজ করতে পারবেন। সো বন্ধুরা বুঝতে পারছেন, আপনারা যদি চান এভাবে অনেকগুলো অ্যাকাউন্ট একসাথে ক্রিয়েট করে কাজ করতে। বন্ধুরা আমি আর আপনাদেরকে এটা এই অ্যাকাউন্টে এখন কাজ করে দেখাচ্ছি না, আশা করি আপনারা কাজ কীভাবে করতে হবে সম্পূর্ণ পারেন। সো আমি আপনাদেরকে সরাসরি, সো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে কীভাবে সরাসরি আপনারা অনেকগুলো অ্যাকাউন্ট একসাথে ইউজ করতে পারবেন। সো বন্ধুরা আমি আরও বলে দিয়েছি আপনাদেরকে যে আপনারা কীভাবে মোবাইলের মাধ্যমে এক থেকে দু তিনটা অ্যাকাউন্ট একসাথে ইউজ করবেন, সেটি যদি চান আমি সেই টিউটোরিয়ালটা দিতে পারবো। সো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার প্রতিটা ভিডিও আপনারা শেয়ার করে দেবেন। আর যদি কোনো প্রবলেম আপনারা ফেস করে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদের সেই সমস্যাগুলো নিয়ে আমি একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে দেবো। আর কীভাবে অ্যাকাউন্ট আনলিমিটেড ক্রিয়েট করতে হবে সেই টিউটোরিয়াল লিঙ্কটা এখানে পেয়ে যাবেন। সো ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।